হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে মূলত দেখাবো ফতুল্লা হাটের কিছু মুরগির দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। তো প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কেউ টানবেন না, না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তো আজকে ফতুল্লা হাটে কি কি মুরগি আসছে, এবং মুরগি প্রচুর পরিমাণে দেশি মুরগি আসছে, তো আপনাদেরকে দেশি মুরগির বিভিন্ন মুরগির দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। তো ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বরিশালের কাকার সেটআপে চলে আসলাম। এখানে হাঁস কালেকশন, তো হাঁস দেখি কাকা, হাঁস কত করে দিচ্ছেন আজকে? আজকে এইটা দিছি 800। এটা 800 আর এইটা 1000। 800 জোড়া? জোড়া জোড়া 800, আর এটা 1000। হ্যাঁ, মাত্র 1000 টাকা। ওয়েট কি রকম আসতে পারে এগুলি? 1 কেজি 300 গ্রাম ওয়েট একটা। হ্যাঁ, 1 কেজি 300 গ্রাম বা হালকা এদিক সেদিক হবে আর কি। আর এটা ওইটা আমাদের 250 পিস, পাঁচ জোড়া 500। 1 কেজি 250 গ্রাম, ও 1 কেজি 250 গ্রাম। জোড়া কত বললেন জানেন? এটা 1000 টাকা। আর ওগুলি একই দাম নাকি? ছাইরা রাখছে, খুব সুন্দর। ওকে, এগুলি কোথা থেকে আনা হয় কাকা? বরিশালের, বরিশাল থেকে আনা হয়। ওকে, তো আরেকটা মুরগির সেট আপে চলে আসলাম। এখানে বড় বড় দুইটা মুরগ দেখা যাচ্ছে, তিনটাই কাকা। এগুলি কি টাইগার? টাইগার কত করে পিস দিচ্ছেন কাকা আজকে? 1500 টাকা পিস। আর রাজা হাঁস 1800 বা 1500 এরকম। এটা কি? এটা কি হাঁস? রাজা হাঁস না? 1800 বা 1500 টাকা। আর এই হাঁস কত করে দিচ্ছেন আজকে জোড়া? 500 পিস, 400 বা 450 টাকা পিস। খুব সুন্দর। আপনার ভিউয়ার্স, ফতুল্লা হাটে আসলে এরকম দেশি মোরগ মুরগি আপনারা পাবেন। এখানে বরিশালের থেকেও আসে, এখানে পাওয়া যায়, আপনারা আসলে নিতে পারবেন। অনেক এখানে অনেক কালেকশন আসে, দেখেন এখান থেকে শুরু করে একদম এই দিক থেকে ওই যে ওই কর্নার পর্যন্ত একবারে দেশি মোরগ। এই সামনেও বসে তো আরেকটা সেট আপে চলে আসলাম। এখানে হাঁস, তো ভাই আপনার হাঁস কত করে দিচ্ছেন আজকে পিস? 600 করে পিস। তো বিগ সাইজ, এইগুলি অনেক বড়। ওইখানে আগে যেগুলি দেখলাম তার থেকে এগুলি অনেক বড় সাইজ। চীনা হাঁসও আছে দেখা যায়। চীনা হাঁস কত করে? চীনা হাঁস আছে ভিউয়ার্স, তো আমি দাম জানার চেষ্টা করতেছি। ভাই চীনা হাঁসটা কত পড়বে? চীনা হাঁস দেখা যায় একটা 800 টাকা। আর এখানে একটা মুরগ আছে দেখা যায়, এটা কি টাইগার না দেশি? এটা বড়। এটা এটা কত পড়বে? 800, মাত্র 800 টাকা। খুব সুন্দর সেট আপ। আর ভিউয়ার্স, আপনারা যদি এই যারা পাইকার যারা বিক্রি করে মুরগ মুরগি, তাদের যদি নাম্বার চান আপনারা কমেন্টে জানাবেন, অবশ্যই এরপর থেকে আমি নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই নাম্বার দিয়ে দেবো, যদি কারো নাম্বার চান অবশ্যই বলবেন আমাকে। তো ভিউয়ার্স, আরেকটা সেট আপে চলে আসলাম আঙ্কেলের এইখানে। তো এখানে দার দরদাম কিরকম জিজ্ঞাসা করে দেখি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আঙ্কেল এইখান থেকে এগুলি কত করে দিচ্ছেন পিস? 550 টাকা ফিক্সড, যেইটা নেয় 550। আর এখানে তো মোরগ সব না, মোরগগুলি কত করে পিস? 650। এখানে ওয়েটে কতটুকু হইতে পারে আনুমানিক? এক একটা ও 1 কেজি আছে, 900 গ্রাম আছে, তো দেখে একটু বড় ছোট সাইজ আছে, সাইজ করে রাখছে সবগুলি মুরগ এখানে 650। আর এই মুরগি এগুলি 700, এগুলি ডিম পাড়া না? সব ডিম পাড়া, ডিম পাড়া মুরগি 700 করে এখান থেকে। এই যে অনেক কালারে আছে, কালার ওয়াইজ। আর এখান থেকে 650, এখানেও বড় বড় সাইজ আছে, এখানেও তো সব ডিম পাড়া আছে না? ডিম পাড়া 650 করে। দেশি মুরগি যারা নিতে চান, নিয়ে পালতে চান বা খাওয়ার জন্য, ফতুল্লা হাটে আসবেন, এখানে আসলে প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায়, দামেও মনে হয় সুলভ অন্যান্য হাটের থেকে, এখানে কমে পাওয়া যায়।
দাম তো আমি জানিয়ে দিলাম। তো ভিউয়ার্স, যারা যদি কারো নাম্বার দরকার হয় আপনারা পরবর্তী ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব, আর যদি চান আপনারা নাম্বার অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ফোন নাম্বার কালেক্ট করে দিতে পারবো। সুন্দর সুন্দর অনেক কালার রয়েছে এখানে, মুরগি পাওয়া যায় প্রচুর পরিমাণে, মুরগি আসে, হাঁস মুরগি, রাজা হাঁস, চীনা হাঁস, অনেক হাঁস আসে এখানে। এখানে সুন্দর একটা সেট আপে চলে আসলাম। তো পাকিস্তানি মুরগি এখানে সব কত করে দিচ্ছেন পিস ভাইয়া? সাইজ দেখে 900 থেকে 1800 সাইজ ওয়াইজ দাম। আমরা ফ্রেস উঠাই নিতে। আর এগুলি কত করে ভাইয়া? এগুলা 700 করে পিস। মাশাআল্লাহ খুব বড় বড় সাইজের, 700 করে পিস। খুব সুন্দর। ফতুল্লা হাটে আসলে আসলে এরকম মোরগ মুরগি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অন্যান্য হাটের থেকে তুলনামূলক এখানে প্রচুর পরিমাণে ওঠে, বেশি ওঠে, সেই জন্য দামটা কিছুটা হলেও অন্য হাটের থেকে কম পাবেন। এইখানে আছে দেশি মুরগি টাকার, এগুলি 1000 সেল হলো, কোনটা দেখি টাকার আছে জিজ্ঞাসা করে। এখানে প্রচুর মুরগি আছে, দেশি মুরগি, এগুলি দেশি মুরগি না? কত করে দিচ্ছেন পিস? এই দুটা দিচ্ছেন 800 টাকা, মাত্র 800 টাকা। কাকা একটু সামনে, এই যে এই দুটা দিচ্ছেন 800 টাকা। কত করে পিস দিচ্ছেন কাকা? এটা কত করে পিস? 750 বুড়ো মুরগি। আরে এই দুটা কি? খুব সুন্দর ঝগড়া। এগুলি হাটে আসলে এরকম টুকটাক হয়েই থাকে। এই দুটো কত পড়বে কাকা? জোড়া 1500 জোড়া। তো দামাদামের অপশন আছে না, দামাদামি করতে পারবে। ফতুল্লা হাটে আসলে আপনারা এরকম প্রচুর দেশি মোরগ মুরগি পাবেন, দেশি, এখানে সব দেশি দেশি মোরগ মুরগি পাবেন। ইয়ার্স খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে, খাওয়ার জন্য পালার জন্য আসলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর মোরগ মুরগি। ফতুল্লা হাটে আসলে অবশ্যই পাবেন। ওকে, আর আপনাদের যদি কারো নাম্বার লাগে অবশ্যই ফোন নাম্বার যদি দরকার হয় সেক্ষেত্রে আপনারা জানাবেন, আমি অবশ্যই ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে।